আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত ক্লাসে আমরা ইন্টারফেস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা হোম ট্যাবের ক্লিপবোর্ড সেকশন নিয়ে আলোচনা করব। যেহেতু আমার একটি ফাইল সেভ করা রয়েছে, আমি সেটি ওপেন করে দিলাম। আমি আগে থেকে কিছু লেখা এখানে লিখে রেখেছি কাজের সুবিধার্থে। হোম ট্যাবের ক্লিপবোর্ডে রয়েছে কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার এবং পেস্ট। তো এই কাজগুলো করার আগে প্রথম শর্ত হচ্ছে আমাকে লেখাগুলো সিলেক্ট করতে হবে, অথবা আমি যে অংশের যে কাজ করব সেখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা ছাড়া এই কাজগুলো মোটেই সম্ভব নয়। সিলেক্ট করার কয়েকটি অপশন রয়েছে। আমরা প্রথমে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবো, অথবা পুরো লেখাটা যদি একবারে সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে সিলেক্ট করে রাখবো, সিলেক্ট করতে পারবো। অবশ্যই অবশ্যই নোট করবেন, অথবা আমার যদি একটি লাইন সিলেক্ট করতে হয় সেটা সেই লাইনের বাম পাশে এসে মাউস বাম বাটন ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার অনেকগুলো অপশন রয়েছে, আমি সবগুলো বলবো, আপনারা অবশ্যই অবশ্যই সেটা নোট করবেন। প্রথমে আমি যদি একটা ওয়ার্ড সিলেক্ট করতে চাই সেটাতে ডাবল ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। যদি আমরা একটা লাইন সিলেক্ট করতে চাই তাহলে সেই লাইনের বাম পাশে এসে কিবোর্ড থেকে বাম বাটন অথবা লেফট বাটন ক্লিক করলে সেই লাইনটা সিলেক্ট হয়ে যাবে। এবং আমি যদি দুইটা তিনটা লাইন সিলেক্ট করতে চাই কি মাউসের সাহায্যে তাহলে বাম পাশে এসে মাউস ড্র্যাগ করে ধরে এভাবে নিচে আসলে সেভাবে সিলেক্ট হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করুন, এই তিনটা অপশন এখন মরা অবস্থায় অথবা জল সাপ অবস্থায় রয়েছে। যখন আমি এগুলো সিলেক্ট করব তখন এটা জীবিত হবে। এখন দেখতে পাচ্ছেন অবশ্যই এটা জীবিত হয়েছে। তাহলে কাজের প্রথম শর্ত হচ্ছে সিলেক্ট করতে হবে, আর সিলেক্ট অনেকভাবে করা যায়। ধরুন আমি এই লেখাটা কাট করব। এই লেখাটা সিলেক্ট করে আমি যদি কাট অপশনে ক্লিক করি সেটা কেটে যাবে। এখন এই লেখাটাকে আমি যদি এই শেষে রাখতে চাই তাহলে এখানে এই পেস্ট বাটনে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এই লেখাটা এখানে চলে আসছে। এই হলো কাট পেস্ট। এখন আমরা দেখব কপি পেস্ট। আমি যদি এই লাইনটা কপি করতে চাই তাহলে আমি এই কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে গেছে। এখন আমরা যদি এটা সবার শেষে অথবা লাইনের মাঝখানে এটা এন্টার প্রেস করে এখানে যদি আমি পেস্ট করে দিই, এই লাইনটা এখানে পেস্ট হয়ে গেছে। এই হলো কপি পেস্ট। এখন আমরা শিখব ফরম্যাট পেন্টারের কাজ। ধরুন এই লেখাগুলো আমার অনেক ছোট রয়েছে, তো আমি এর মতো এই লাইনটা করব। তখন আমি ফরম্যাট পেন্টার ইউজ করব। এখানে প্রথমে কার্সার রাখব। কার্সার রাখার পর আমি ফরম্যাট পেন্টারে ক্লিক করব। ফরম্যাট পেন্টারে ক্লিক করার পর আমি যে লাইনটাকে এর মতো করতে চাই সেই লাইনটাকে আমি সিলেক্ট করে দেব। দেখুন এর মতো হয়ে গেছে। আবার যদি আমি এই এই লাইনটার মতো করতে চাই তাহলে কার্সারটা এখানে রাখব। রাখার পর আমি আবার ফরম্যাট পেন্টার নেব। নেওয়ার পর আমি এই লাইনটাকে সিলেক্ট করে দেব। তাহলে আমার এর মতো এটা হয়ে গেছে। এই হচ্ছে কাট, কপি, ফরম্যাট পেন্টারের কাজ। নেক্সট সেকশনে আমরা ফ্রন্ট সেকশন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজ করবেন। ধন্যবাদ।